বাংলাদেশ থেকে যারা দেখতেছেন তাদেরকে কি বলবেন? তাদেরকে বলবো যে একা একা অ্যাপ্লাই করেন এবং অনেক কিছু শেখা যায়, এই ক্ষেত্রে বাইরে এসেও অনেক কাজে লাগে। ভিসার পরে প্রথম প্রবলেম ছিল যে আমার ওই ইন্স্যুরেন্সটা করা নিয়ে অনেক ঝামেলা হয়েছিল, কারণ আমি আসলে ওই ব্যাপারটা তো আমলে নিইনি যে এটা আসলে এত ইম্পর্ট্যান্ট জিনিস। যখন ইন্স্যুরেন্স করতে গেলাম তখন দেখি যে বাংলাদেশ থেকে $300 উপরে পেমেন্ট করা যায় না। আমি আসছি সেপ্টেম্বর ইনটেকে আর কি, অলরেডি আমার ক্লাস শুরু হয়ে গেছে। ভাইয়ের নাম নোবেল। আচ্ছা, কীভাবে আসছেন চেকে বা কীভাবে কি? আগে অনেকভাবে ইনফরমেশান গ্যাদার করলাম, করার পরে বুঝলাম যে বেটার ফিউচারের জন্য এখানে আসাটাই বেটার, সব কিছু প্রোফাইল স্যুট করলো এটাই। কোন ইউনিভার্সিটি? ব্রনো ইউনিভার্সিটি অফ টেকনোলজি। এর টিউশন ছিল পার ইয়ার $3,000। পে করে আসছেন না এখানে? না, এখানে এসে পে করবেন। আয়াস ছিল? হ্যাঁ। কত ছিল? সেভেন ছিল। সেভেন ছিল। বাইরে আগে লেখাপড়া কোথায় ছিল? মালয়েশিয়া। খুঁটিনাটি যে বিষয়গুলো মানে আর কি, এখানে যেহেতু টোটালি একটা আননোন প্লেস, কোনো আইডিয়া নেই, তো এখান থেকে এই চ্যানেলে মানে আর কি যত রকম খুঁটিনাটি বিষয় যে আসার পরে কিভাবে এই ডিফিকাল্টিগুলো ফেস করতে হবে, এভরিথিং, তারপরে গাড়িতে গেলে, ট্যাক্সিতে গেলে যে কতটুকু লস হয় এবং বাসে কিভাবে যেতে হয়, সব কিছু আর কি আপনার কাছ থেকেই মোটামুটি এখান থেকে ইনফরমেশন গ্যাদার করা হয়েছে। এখন কোথায় যাচ্ছেন? এখন তো ব্রনোতেই যাওয়ার চেষ্টা করি। কিভাবে যাবেন? বাসে। আনফরচুনেটলি আমার সাথে দেখা হয়েছে। আনফরচুনেটলি কিভাবে বললেন আপনি? ফরচুনেটলি। আচ্ছা, ওকে। মানে আমাদের সাথে তো যোগাযোগ ছিল না। আমি মানে যদি আপনি মাইন্ড না করেন একটা কথা বলতে পারি যে আমি যখন এই জায়গায় আসছি, আসার পরে আমি উপরে ছিলাম, মানে আপস্টেয়ারে ছিলাম, তো ওইখানে চিন্তা করলাম যে যদি লাকিলি ওনার সাথে দেখা হয়ে যায়, কারণ মাঝে মাঝে দেখছি যে আপনি এয়ারপোর্ট অনেক স্টুডেন্টের সাথে ইয়ে হয়, তো ভাবছি লাকিলি যদি দেখা হয়ে যায়, কিন্তু এইভাবে যে দেখা হবে যে আপনি বসে থাকবেন আর আমার দেখা হয়ে যাবে, আমি কল্পনা করতে পারি। আমি চলে যাওয়ার কথা অনেক আগে, আমি একজনের জন্য ওয়েট করতেছি। আচ্ছা, খুবই লাকিলি আপনার সাথে দেখা হলো আর কি। মানে আমি জিনিসটা আসলে অনুভূতিটা এরকম যে এই এয়ারপোর্টের ভিতরে একরকম, আর বের হওয়ার পরে যখন ঠান্ডাটা লাগলো তখন বুঝলাম যে না ঠান্ডা আছে। কোন সেমিস্টারে আসছেন? আমি আসছি সেপ্টেম্বর ইনটেকে আর কি, অলরেডি আমার ক্লাস শুরু হয়ে গেছে। রিসেন্ট ইন্টারভিউ কোথায় দিচ্ছেন? দিল্লিতে। আচ্ছা, কি কোশ্চেন জিজ্ঞেস করছে? আমাকে বেশ কিছু সেভারাল কোশ্চেন জিজ্ঞেস করছে, যেমন ইউরোপ কেন, তোমার সাবজেক্ট কি, তোমার জব সেক্টরে কি কি কাজ করতা না করতা, তারপরে মালয়েশিয়াতে তুমি কীভাবে কী করছো, এইটা সেটা। প্রায় 20 মিনিটের মধ্যে ইন্টারভিউ ছিল। কয়বার ইন্টারভিউ? একবার। ব্যাংক স্টেটমেন্ট কত ছিল? 9 লাখ। 9 লাখ কিছু জিজ্ঞেস করছে ব্যাংক স্টেটমেন্টের ব্যাপারে? ব্যাংক স্টেটমেন্টের ব্যাপারে কিছুই জিজ্ঞেস করেনি, শুধুমাত্র পুলিশ ক্লিয়ারেন্সের ব্যাপারে একটু জিজ্ঞেস করছিল, কারণ আমার মালয়েশিয়ার পুলিশ ক্লিয়ারেন্স আমি দিয়েছিলাম, তো আমাকে বললো যে তোমার পুলিশ ক্লিয়ারেন্স মালয়েশিয়াটা দিতে হবে না, কারণ এটা তো আর কি 3 বছর তুমি বেশি থেকে ফেলেছো কি বাংলাদেশে, তো এটা দিতে হবে না তোমাকে। আর অ্যাডমিশন কি, অ্যাডমিশন টেস্ট কিভাবে ছিল ইউনিভার্সিটি? আমার ডিরেক্টলি আমার ইয়ে হয়েছে, আমার নো এন্ট্রেন্স, আমার কোনো কিছু আর দিতে হয়নি। জাস্ট খালি ওই ফাইল সাবমিট করার পরে আমি প্রজেক্ট দিয়েছিলাম আমার দুটা, মানে আমার যে সাবজেক্ট ক্রাইটেরিয়া অনুযায়ী, আর প্রজেক্ট দিয়েছিলাম দুটা, আর একটা ফাইনাল সেমিস্টারের একটা ছোট একটা মিনি প্রজেক্ট দিয়েছিল, টোটাল 3টা। তারপরে কি প্রবলেম ছিল আপনার? ভিসার পরে প্রথম প্রবলেম ছিল যে আমার ওই ইন্স্যুরেন্সটা করা নিয়ে অনেক ঝামেলা হয়েছিল, কারণ আমি আসলে ওই ব্যাপারটা তো আমলে নিইনি যে এটা আসলে এত ইম্পর্ট্যান্ট জিনিস। যখন ইন্স্যুরেন্স করতে গেলাম তখন দেখি যে বাংলাদেশ থেকে $300 উপরে পেমেন্ট করা যায় না, এটা একটা প্রবলেম ফেস করতে হলো। তখন তখন আলটিমেটলি আমি আমার এই ইউরোপের ফ্রেন্ড ছিল তাকে টাকা পাঠালাম, সে ওখান থেকে আমার জন্য ইন্স্যুরেন্স। কোন ইন্স্যুরেন্স? এটা যে PBJ, মানে যেটা আর কি PBJP। হ্যাঁ, PBJP। আর ভিসা হইতে কয়দিন সময় লাগছে ভাই? ভিসা হইতে তো সময় লাগলো, সেপ্টেম্বরের 26 তারিখ দিলাম, অক্টোবর 19 তারিখ অ্যাপ্রুভাল পেলাম, মানে 1 মাসের ভিতরেই। কম আর আরও কম, এত অল্প সময়ে দিয়েছে। হ্যাঁ, বেস্ট অফ লাক। এখন কোথায় যাবেন? এখন তো ব্রনোতেই যাব। যাবেন কীভাবে? বাসে। বাসে যাবেন? বাসে। এখান থেকে টিকিট কত টাকা নিচ্ছে? 170 চেক রাউন্ড। এবং অন্য কোথাও যাওয়া লাগবে না, এই যা শুধু এয়ারপোর্টের সামনে থেকে। আচ্ছা আচ্ছা, এটা কি ডিরেক্টলি? একদম না, এটা প্রাগে একটা জায়গায় থামবে, একই বাস। আর ওইখানে আমি, আমার তো নামতে হবে না? আপনি নামতে হবে না, একই বাস, ওইখানে বসে থাকবেন 45 মিনিট, একদম বর্ণ। আচ্ছা, ঠিক আছে। আর ভাই কোন জেলার মানুষ? ময়মনসিংহ। এর থেকে যারা দেখতেছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন, এবং যারা এখানে এসে পালায় যাচ্ছে তাদের জন্য কি বলবেন? দুইটা কোশ্চেন।
আচ্ছা আসলে পালানোর ব্যাপারটার ব্যাপারে আমার কোনো এক্সপিরিয়েন্স নেই ওকে সো এই ব্যাপারে আসলে আমি তেমন বলতে পারবো না কারণ ভিসা হওয়ার ক্ষেত্রে কোনো প্রবলেম হয়েছে এগুলো জিজ্ঞেস করছে বা ইউনিভার্সিটিতে না এরকম কোনো প্রবলেম হয়নি আমার আর এখানে আসার পর আমি একটা জিনিস বলবো না আমার যত এক্সপিরিয়েন্স হয়েছে যে এই এজেন্সির মাধ্যমে করার মাধ্যমে বলে একটা ডিপেন্ডেন্সি লেভেল ক্রিয়েট হয় যে তখন হয় কি যে মানে ইন্ডিপেন্ডেন্টলি যে করবে সেই সাহসটা হয় না ওকে এটা একটা প্রবলেম এটা তো নিজে নিজে করতে বলবে যেমন আমি নিজে নিজে করছি বিদায় তো আপনাকে পেলাম ওকে কারণ আমি ঘাটাঘাটি করছি ওকে আর যদি আজকে আমার সাহসটা না হতো তাহলে এখানে এসে আপনাকে বলতো না ভাই আমার ভিডিওতে কি পরামর্শ পাইছেন বা কি এমবিসির ব্যাপারে একটা ভালো একটা ব্রড আইডিয়া পাইছি পাহাড়গঞ্জের আইডিয়া পাইছি ওকে পাহাড়গঞ্জে কোথায় থাকতে হবে না থাকতে হবে ইউথ হোস্টেলের আইডিয়া পাইছি তারপরে ধরেন যে ইন্টারভিউ কেমন টাইপের কোশ্চেন করতে পারে এর বাইরে তো আর কিছু জিজ্ঞেস করে নাই আমি যেভাবে ভিডিওতে বলছি সেইগুলো ওইরকমই কোশ্চেন কারণ কেন ওইখানে কোনো টেকনিক্যাল কোশ্চেন তারা করবে না অবশ্যই কারণ কেন আমি কোন সেক্টর থেকে যাচ্ছি সে অনুযায়ী কোনো পার্সন এখানে মানে তারা রিক্রুট করে না ওইখানে অ্যাভারেজ পার্সন রিক্রুট করে সো এখানে যদি আইটি সেক্টর থেকে যায় তাহলে তারা জিজ্ঞাসা করবে না জাভা স্ক্রিপ্ট কি বা এইসব সব জিজ্ঞেস করবে না ঠিক আছে তো ভালো থাকবেন ভাই শুভকামনা ইউরোপে আর অনেক ঠান্ডা ভিতরে ঢুকতে হবে গাপতেছি আমি নিজেও ঠিক আছে বেস্ট অফ লাক হ্যাঁ